আপনভুবন বনসাইয়ে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন আপনভুবন বনসাই ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর একটি বেল আইকন আসবে, সেই আইকনে ক্লিক করে আমার আপডেট ভিডিওগুলো আপনারা উপভোগ করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আতিকুর রহমান আপনভুবন বনসাই থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই যে যার অবস্থান থেকে ভালো এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে একটি ঔষধি গাছের গুণাগুণ বর্ণনা করব। পোলিও ভ্যাকসিন আকন্দ গাছ, গ্রাম বাংলার প্রায় সব জায়গায় এই গাছ দেখতে পাওয়া যায়, পথের ধারে, মাঠে, ঝোপাকৃতির এই গাছটি সর্বোচ্চ 6 থেকে 8 ফিট লম্বা হয়। এর কাণ্ডগুলো ধূসর বর্ণের হয় আর কাণ্ড লোমযুক্ত থাকে। গাছের পাতা শাখা ভাঙলে দুধের মতো সাদা কষ বের হয়। এই গাছের যখন ফুল ফুটে, ফুলের বর্ণ হয় বেগুনি। আকন্দ গাছের বিভিন্ন উপকারিতা আপনাদের সামনে তুলে ধরছি। আকন্দ গাছে কষ তুলোয় ভিজিয়ে দাঁতের মাখলে দাঁতের ব্যথা দূর হয়। আকন্দের পাতা সোজা দিকে সরিষার তেল মাখিয়ে পাতাটি অল্প গরম করে পেটের উপর রাখলে পেটের ব্যথা কিংবা পেট কামড়ানো, জ্বালা পোড়া বন্ধ হয়ে যায়। পোষপাছড়া বা একজিমার ক্ষেত্রে আকন্দের আঠার সঙ্গে 4 গুণ সরিষার তেল মিশিয়ে গরম করে ওই গরম তেলের সঙ্গে কাঁচা হলুদের রস মাখিয়ে পোষপাছড়ায় মাখলে তা ভালো হয়ে যায়। পা মচকে গেলে প্রচণ্ড ব্যথায় এই আকন্দের পাতা একটু গরম করে সেঁক দিলে ব্যথা উপশম হয়। আকন্দ বাতের ব্যথা দূর করে। শরীরে ফুলে গেলে আকন্দের পাতার সেঁক দিলে সেই ফোলা অংশ ভালো হয়ে যায়। আকন্দের পাতা ও হলুদের তৈরি বড়ি খেলে পেটের বিভিন্ন রোগ এবং কৃমি ধ্বংস করে। অম্ল বা অ্যাসিডিটির ক্ষেত্রে আকন্দ গাছের পোড়া ছাই 0.65 গ্রাম পানিসহ পান করলে উপশম হয়। কোনো স্থান ফুলে গেলে আকন্দের পাতা বেঁধে রাখলে উপকার পাওয়া যায়। নিউমোনিয়া জনিত ব্যথায় আকন্দের পাতা সোজা দিক ঘি মেখে ব্যথার জায়গায় বসিয়ে লবণের পুটলি দিয়ে ছেঁক দিলে উপকার পাওয়া যায়। আকন্দ গাছের মূলের ছাল শুকিয়ে চূর্ণ করে আকন্দের আঠার সাথে মিশিয়ে শুকিয়ে গুঁড়ো করে চুরুটের মতো বানিয়ে ধূমপান করলে হাঁপানির আগম হয়। আকন্দ পাতা ওষুধ হিসেবে ব্রণ ফাটাতে সাহায্য করে। আকন্দের পাতা দিয়ে ব্রণ চেপে বেঁধে রাখলে ব্রণ ফেটে যায়। বুকে সর্দি বসে গেলে ভালো করে পুরনো ঘি বুকে মেখে আকন্দের পাতার গরম সেঁক দিলে সর্দি ভালো হয়ে যায়। আকন্দ চুলের রোগ, ব্যথা এবং বিষক্রিয়া থেকে মুক্ত করে। হাঁপানি রোগের মহা ঔষধ আকন্দ পাতা। 14টি আকন্দ ফুলের মাঝখানের চৌকো অংশ নিতে হবে, তার সঙ্গে 21টি গুলমরিচ দিয়ে একসঙ্গে বেটে 21টি বড়ি বানাতে হবে। প্রতিদিন সকালে পানি দিয়ে 1টি করে বড়ি খেলে হাঁপানি রোগের উপশম হয়। বিষে কামড়ালে জ্বালা পোড়া কমাতে আকন্দের পাতা ব্যবহার করলে উপশম হয়। শরীরের কোনো স্থানে ক্ষত হলে স্থানটি আকন্দের পাতা সেদ্ধ পানি দিয়ে ধুয়ে দিলে এতে করে পুঁজ হয় না এবং দ্রুত ক্ষত সেরে যায়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ
আকন্দ গাছের বিভিন্ন গুণাগুণ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের উপকারে আসবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি এরকম তত্ত্ববহুল আরও কোনো ভিডিও পেতে চান, তাহলে কমেন্টস অপশনে গিয়ে কমেন্টস করুন। আমি চেষ্টা করব বিভিন্ন ধরনের ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে আপনাদের অবহিত করার জন্য। আমাদের মাঝে অনেকেই আছে যারা বিভিন্ন ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে কোনো ধারণা নেই, অথবা তারা গাছ দেখেছে কিন্তু গাছের মূল্যায়ন করতে পারেনি, গাছ চেনে না বলে। আমি চেষ্টা করব বিভিন্ন ধরনের ঔষধি গাছ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এবং গাছের গুণাগুণ আপনাদেরকে শেয়ার করার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আমার ভিডিওকে লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি অন্য কোনো ঔষধি গাছ সম্পর্কে আপনাদের জানার আগ্রহ থাকে, কমেন্টস অপশনে গিয়ে কমেন্টস করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব কার্যকরী গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এ পর্যন্তই। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।